শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব হয়ে আগত করো বর্ষণ তোমার জ্ঞান আর তোমার সৌরভ শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব তুমি সাধন তুমি পূজন তুমি ভক্তি কুসুম চন্দন তুমি সাধন তুমি পূজন তুমি ভক্তি কুসুম চন্দন তুমি বাসন তুমি ভূষণ তুমি কোটি হৃদয় স্পন্দন শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামানব আমরা সকালে একটু পিছিয়ে পড়েছি আমরা এখানে আমাদের নির্ধারিত অনুষ্ঠান শুরু করব প্রথমে আমরা উদ্বোধন সঙ্গীত দিয়ে শুরু করব উদ্বোধন সঙ্গীত করবেন অমর্ত্য কুমার সরকার রবীন্দ্রসঙ্গীত দিয়ে অমর্ত্যকে আমরা আশ্রমিক গ্রুপের তরফ থেকে অজস্র শুভেচ্ছা জানাই শ্রী শ্রী ঠাকুরের কাছে তার জীবন যেন সুন্দরভাবে গড়ে ওঠে আমরা তার ঠাকুরের আশীর্বাদ তারপরে বর্ষিত হোক অমর্ত্য সরকারকে দিয়ে আমাদের এই আজকের অনুষ্ঠান শুরু করব অমর্ত্য তুমি তোমার জায়গায় এসো আমরা অনুষ্ঠান শুরু করছি যারা বাইরে আছেন তাদের আমি অনুরোধ জানাচ্ছি আমরা মিলিত হচ্ছে এক ঐতিহাসিক দিনে যেখানে আমাদের ফিরে আসা দীর্ঘ 10-12 বছরের স্মৃতি ফিরিয়ে দেবে আমাদের আগামী দিনকে আরো সুন্দর মহিমাময় করে তুলবে আমরা ঠাকুরের চরণে আশীর্বাদ নিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমরা শুরু করছি সেই সব মানুষকে নিয়ে যাদের স্পর্শে আমরা দীর্ঘ 50-60 বছর পার হয়েছি সেই মানব অতি মানবের স্পর্শে তাদের আদরে তাদের লালিত হয়ে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি আমার মতন আজকে যে সমস্ত শতাধিক ছাত্র আসবেন রহরা রামকৃষ্ণ মিশনে সবাইকে আমি তাদের চরণে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি আজকের এই অনুষ্ঠান শুরু করছি আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় স্যার ভদ্র স্যার আমাদের মারাদন পাই এইরকম আর সঙ্গে আছেন নারায়ণ ভট্টাচার্য যে আমাদের গলার স্বরকে আরো দীর্ঘায়িত করেছে আরো সুন্দর করেছে আরো আরো কলঙ্ক মুক্ত করেছে মা ঠাকুরের আশীর্বাদে আজকে মায়ের শুভ জন্মদিনে আমরা এগিয়ে চলেছি আমাদের এই অনুষ্ঠানের মূল পর্বের দিকে আমরা শীতের জন্য একটু পিছিয়ে পড়েছি ট্রেনে অনেকে আসছে আমি এসে দেখছি এখানে এসে গেছে ত্রিপুরা থেকে নিতু এসেছে আরো অনেক থেকে দিল্লি থেকে এসেছে শম্ভু এসেছে পাটনা থেকে এরা সবাই এসে গেছে অভিজিৎ এসেছে আরো অনেক এরকম এসেছে সবাইকে আমার শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সব দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের প্রথম উদ্বোধন সঙ্গীত করবে অমর্ত্য কুমার সরকার ছেলেটিকে ভগবান আশীর্বাদ করুক ও যেন দীর্ঘ জীবন কামনা লাভ করে সবার আশীর্বাদ পাক স্বামীজি মা ঠাকুরের আশীর্বাদ পেয়েও ধন্য হোক জীবনকে আরো গৌরবান্বিত করে তুলুক ঐতিহাসিক দিনটা যার জন্য আমরা দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষা করেছি আমরা প্রহর গুনেছি আমরা সময়ের প্রতীক্ষায় ছিলাম আজকে সেই দিনটা আমাদের কাছে এসেছে আমরা প্রথমেই আমরা উদ্বোধন সঙ্গীত শুনছি অরূপ কুমার সরকারের পুত্র অমর্ত্য কুমার সরকার
অরূপ আমাদের রহড়ায় দীর্ঘ 12 বছর মনে হয় আমাদের রহড়ার সাথে যুক্ত ছিল, রহড়া থেকে পাস করে ও ব্যাংকিং সার্ভিসে ছিল। এরপরে ও ছেলেকে নিয়ে এসেছে, ওর গলায় আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করতে চলেছি। আমরা শুরু করছি অমর্ত্য কুমার সরকারের রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এরপরে দ্বৈতগণ্ঠে অমর্ত্য কুমার সরকার ও জয়ন্তী গোস্বামীর দ্বৈতগণ্ঠে আপনারা সঙ্গীতানুষ্ঠান শুনুন। Yeah.
Thank you.
শোনার এক দাদা সত্যি ও শঙ্কর দাকে বলবো সঙ্গীত পরিবেশন করার জন্য। এই শঙ্কর দা গান হয়ে যাওয়ার পর আমরা টিফিন ব্রেক নেব, তারপরে আমাদের এই অনুষ্ঠান ধীরে ধীরে চলবে, আমরা ক্রমশ এগিয়ে যাব সেই ফেলে আসা 50-60 বছর আগে সেই দিনগুলো, যেখানের কথা মাথায় রেখে আমরা এতদিন ধরে চলেছি, যেখানের কথা মনে করে আমরা প্রহর গুনেছি, যাদের সাথে দেখা করার জন্যে আমরা অধীর হয়ে এসেছি, তাদের সাথে আমরা মিলিত হব অন্তরের টানে, মিলিত হব আমাদের মনের টানে, যেখান থেকে কেউ নড়াতে পারবে না, ঠাকুরমা স্বামীজির একত্রিত আশীর্বাদ নিয়ে আমরা বড় হয়েছি। আমি শঙ্কর দাসকে বলবো, দাদা আপনি আপনার সঙ্গীত পরিবেশন করুন, মুগ্ধ করে দিন আমাদের সেই দিনের কথা স্মরণ রেখে। কেউই আসিল রে তোমার পুকুরে, তোলাতে নাচিয়া ওঠে প্রাণ, তোলাতে নাচিয়া ওঠে প্রাণ, দুঃখ নিশা কাটিল সুখরতি হাসিল, গগনে উঠিল নবতান, গগনে উঠিল নবতান, কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ, পুলকে নাচিয়া ওঠে প্রাণ, মানি তোরা যার আম্রতান, মানি তোরা যার আম্রতান, কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ, আমারে হলো তোমার খেলায়, ভাইর সদাই ধরে দুটি পায়, যুগে যুগে হে তোমার লীলা, নিয় মোর তনু আসিল রে আমার পুকুরে, পুরকে নাচিয়া ওঠে প্রাণ, দুঃখ নিশা কাটিল সুখরতি হাসিল, গগনে উঠিল নবতান, কেউ আসিল রে আমার পুকুরে, পুরকে নাচিয়া ওঠে প্রাণ, আমার মাকে দেখে যারে, আমার মাকে দেখে যারে, আমার মাকে দেখে যারে, আমার মাকে দেখে যারে, দিন তারিণী ধরাইল আনন্দ ধরি নারে, দিন তারিণী ধরাইল আনন্দ ধরি নারে, মাকে দেখে যারে, আমার মাকে দেখে যারে, ঈশ্বরানী ধরায় এসে দুঃখিনী ব্রাহ্মণী দেশে, ঈশ্বরানী ধরায় এসে দুঃখিনী ব্রাহ্মণী দেশে, নিচে কোলে হেসে হেসে কত বাঙালি রে,
খুব দয়ার তার স্নেহের কথা বলব কি আর বইছে শত ধরে আমার মাকে দেখে যারে আমার মাকে দেখে যারে করে মায়ের পায়ে নিয়ে সরণ খুঁজে যায় জন্ম মরণ করে মায়ের পায়ে নিয়ে সরণ খুঁজে যায় জন্ম মরণ হৃদ মাঝারে পায়ে দর্শন ডাকে যে জন্তারে করে হৃদ মাঝারে পায়ে দর্শন ডাকে যে জন্তারে শোন বলি মা মনের কথা ঘুরব না আর হেথা সেথা শোন বলি মা মনের কথা ঘুরব না আর হেথা সেথা তোর পায়েতে রেখে মাথা সারা জীবন থাকি করে মাকে দেখে যারে আমার মাকে দেখে যারে দিন তারিণী ধরাইল আনন্দ ধরে নারে ওরে দিন তারিণী ধরাইল আনন্দ ধরে নারে মাকে দেখে যারে আমার মাকে দেখে যারে আমাদের ছোট্ট ভাই আমাদের অনুষ্ঠানে যোগ দিয়ে দিয়েছে রহরাময় হয়ে উঠুক আজকে হৃদয় মনে এক চূড়ান্ত অনুভূতি বলে বুঝতে পারবো না আজকে দীর্ঘ ফেলে আসা 50-60 বছরের আগে দিনগুলো ধীরে ধীরে জেগে উঠছে তোমার সুরে ভাঙল ঘুম তোমার আমায় খোঁজল আমি তোমার সুরে ভাঙল ঘুম তোমার আমায় খোঁজল আমি আরা থেকে সুরে এসে কিছু এবার বলবে নাকি তোমার সুরে ভরে কানায় কানায় অগোচরে
আপনারা তাড়াতাড়ি করে আবার চলে আসবে, আমরা পরবর্তী সেশন আমরা শুরু করব আধ ঘন্টা পর। আপনারা আপনাদের ডাইনিং রুমে চলে যান, আমরা পাতলাস রেডি করেছি, আপনারা পাতলাস সেরে আবার চলে আসুন, আমাদের মূল অনুষ্ঠানে আমরা আবার ফিরে আসব। সবাইকে আমার করজোড়ে শ্রীচরণে আমার শ্রদ্ধা আমার প্রণাম জানাচ্ছি। আপনারা আজকে যে দিনটা আমাদের উপহার দিচ্ছেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, জীবনের এক চরম মুহূর্তে আমরা উপনীত হয়েছি। Oh, dear.
সদ্গুরু পাদ পদ্মে তয়স্বিতা প্রণমামি মুহুর্মুহ। আজকে এমন মুহূর্তে মায়ের শুভতিথি, মায়ের জন্মতিথি, এটা আমাদের প্রথম স্মরণ করছি আজকের একটা শুভ দিনের জন্য। মাকে আমরা স্মরণ করব মায়েরই একটি ঘটনা দিয়ে। মায়ের জন্মতিথি পালন হবে, মহারাজরা সকলে এসেছেন, পূজ্যপাদ বীরেশ্বরানন্দ মহারাজ, পূজ্যপাদ চণ্ডিকা মহারাজ, পূজ্যপাদ গোপেশ মহারাজ, তারা মাকে খাওয়াবেন, অর্থাৎ মায়ের সমস্ত খাদ্য সামগ্রী ঠিকঠাক করে মহারাজরা মাকে সামনে নিয়ে খাবেন। মা যখন খেতে যাবে, মাকে বলা হয়েছিল যে আপনি খান, তখন মা কিন্তু খাওয়ার আগে মহারাজদের জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের বা তোমাদের সকলের খাওয়া হয়েছে তো? মহারাজরা বললো যে হ্যাঁ, আমাদের সকলেরই খাওয়া হয়ে গেছে। তখন মা সবে খেতে যাবেন, মা যখন খেতে যাবেন প্রথম গ্রাস যখন মুখে দিয়েছেন সেই অন্ন মায়ের উদরে ঢুকছে না, তখন মা বলছে যে কি ব্যাপার, মায়ের একটু সন্দেহ। মহারাজদের আবার জিজ্ঞাসা করলেন সত্যি কি তোমরা খেয়েছ? তখন বললো আমার মনে হচ্ছে কেউ বাকি আছে। আবার মা খেতে গেলেন, ঠিক একই জিনিস মায়ের, মা খেতে পারলেন না। তখন মা কিন্তু বললেন যে তোমাদের ভুল হচ্ছে, আমার মনে হয় কোনো সন্তান সে অভুক্ত অবস্থায় আছে। তখন মহারাজদেরকে আবার বলছেন যে তোমরা একটু ঠিক করে দেখো, নিশ্চয়ই কেউ খায়নি। মহারাজরা এই ওর দিকে তাকাচ্ছে, সবাই তো খেয়ে এসছি আমরা। বউ মা তখনও বলছেন না, খাওয়া কিন্তু হয়নি। মহারাজদেরকে আদেশ দিলেন যে খোঁজ করতে। মহারাজরা যথারীতি সকলে বেরিয়ে খোঁজ 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 খোঁজ, দেখা গেল বাথরুমে শান্তানন্দ মহারাজ আছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি খাওয়া হয়েছে? শান্তানন্দ মহারাজ বললেন যে না, খাওয়া হয়নি। বলছে আমি মায়ের প্রসাদ খাবো, অর্থাৎ মা খাওয়ার পরে আমি খাবো। তখন মহারাজ বললেন করেছো কি, তুমি আগে চলো, তুমি আগে চলো। মহারাজকে সঙ্গে করে নিয়ে আসা হলো। মা পরম যত্নে পূজ্যপাদ শান্তানন্দ মহারাজকে খাওয়ালেন। খাওয়ানোর পরে মা খেলেন এবং তার খাদ্যের লভ্যাংশ শান্তানন্দ মহারাজকে দিয়েছিলেন। তাহলে প্রকৃত মায়ের যে ভিতর আত্মাটা সন্তানদের জন্য তার যে মনটা পড়ে থাকে, এইটা সেই ঘটনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। আজকের দিনে মায়ের সঙ্গে সঙ্গে আমাদের রহড়া রামকৃষ্ণ মিশনের পূজ্যপাদ স্বামী পূর্ণানন্দ মহারাজের কথাও উঠে আসে, উনাকেও আজকে স্মরণ করব। এক সময় রহড়া রামকৃষ্ণ মিশনের বালক আশ্রমে যখন অনাথ শিশুদের, এমনও দিন গেছে যখন তখন বিদ্যুতের এত সহজে মানুষ পেত না, হেরিকেন জ্বালিয়ে তখন ছাত্ররা পড়াশোনা করতেন, স্বামী পূর্ণানন্দ মহারাজ বহু কষ্ট করে উনি বেরিয়ে পড়তেন কলকাতার বিভিন্ন অফিস থেকে আরম্ভ করে অন্যান্য জায়গা থেকে, যেখান দিয়ে যা পেতেন উনি, যা কিছু জোগাড় করা যায় সেই নিয়ে উনি যখন ফিরতেন, তখন রহড়া অঞ্চলটা আজকের যে রহড়া এই ধরনের ছিল না, বন জঙ্গল ওই ধরনের ছিল, এবং হেরিকেন নিয়ে ছাত্ররা মহারাজকে আনতে যেত, অর্থাৎ এত জঙ্গল এত এ ছিল, রাত্রে যদি নিশাচর করেনি
বা পোকামাকড় হয়তো মহারাজকে কিছু দংশন করতে পারে, ছাত্ররা সুন্দরভাবে স্বামী পূর্ণানন্দকে নিয়ে আসতেন। 37 জন ছাত্র প্রথমে ছিল, তার মধ্যে বিষ্ণুপদ হালদার যিনি ফার্স্ট হয়েছে, মানে এফআরসিএসের মার্কশিটি পাস করে স্বামী পূর্ণানন্দের যে নিজের ইচ্ছা সেই বাসনা কিছুটা হলেও পূর্ণ হয়েছিল। উনি বিশিষ্ট ডাক্তার হয়েছিলেন এবং আমাদের রহড়ার সেবা প্রতিষ্ঠান অর্থাৎ রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠানে উনি সেবাদান করেছিলেন। এই ছিলেন স্বামীজি, যার অন্তর আত্মা অনাথ শিশুদের জন্য সবসময় পড়ে থাকতো। আজকে এই শুভ দিনে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নাকেও জানাই। সেই সময় যে মহারাজরা ছিলেন পৃথিবীতে, কেউ আছেন কেউ নেই, তার আগে আমি অনিলদার কথা বলি। অনিলদার কথা, এখানে তরুণদা আছে, রঞ্জিতদা আছে, যারা খুব পুরনো ছাত্র আছে, অনিলদাকে চেনেন সকলেই। অনিলদাস, সুখেন্দ্র মহারাজ, কালাচাঁদ মহারাজ, কেষ্টদা, আমরা সাধারণত মহারাজদের দাদা বলে ডাকতাম। এটা আমাদের প্র্যাকটিস ছিল, কারণ আমাদের আশ্রমিক যে ছাত্ররা তারাই সন্ন্যাসী হতেন, যার জন্য এই দাদা বলাটা আমাদের অভ্যাস ছিল। যাই হোক, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। দূর দূরান্ত থেকে যে দাদারা এখানে এসেছেন আজকে, তাদেরকেও আমার নমস্কার জানাই। এবং পরম স্নেহের ভাইরা যারা এসেছ, তাদেরকে আমি আমার শুভেচ্ছা ও স্নেহাশিস জানাই। আমাদের এই গ্রুপটা যখন শুরু হয় 20 সালে 11ই আগস্ট, অর্থাৎ সেই দিনটা আমরা না জেনেই করেছিলাম, এবং প্যান্ডামিক সিচুয়েশন, গোটা পৃথিবী করোনার আবির্ভাবের জন্যে স্তব্ধ হয়ে গেছিল, লক্ষ লক্ষ লোক মারা গেছেন ভারতবর্ষ তথা পৃথিবী। সেই সময় আমাদের গ্রুপটা আস্তে আস্তে করে আমরা তৈরি করলাম, চিন্তা করলাম যে আমরা পুরনো ভাইদের যারা তদানীন্তন সময় বিভিন্ন জায়গায় এবং কৃষি ছাত্র, তাদেরকেও এক জায়গায় যদি আমরা করতে পারি, তাহলে আমাদের গ্রুপটা একটু সমৃদ্ধশালী গ্রুপ হবে। এবং হয়েছে তাই, 5-10 থেকে আরম্ভ করে আজকে 140 জন এই গ্রুপের সদস্য হয়ে আছেন। এটা কিন্তু আমাদের আশ্রমিক ভাইদের সহযোগিতায় হয়েছে, কখনোই ইন্ডিভিজুয়াল অরূপ সরকার বিজয় এদের দ্বারা না, বেশিরভাগ সহযোগিতা করতে আশ্রমিক ভাইরা। সেই জন্য বলছি যে এটা, এই গ্রুপটা যখন আছেই, আমরা কোনো ধরনের এমন কোনো বিতর্কমূলক কোনো কিছু এখানে আমরা পোস্ট করব না, যাতে আমাদের নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। সিদ্ধান্ত সকালদা, রামকৃষ্ণ মিশনের ছাত্র, যে 50 বছর ধরে লখনউ রামকৃষ্ণ মিশনে পুজো করছেন, আগামী বছর উনার 50 বছর গোল্ডেন জুবলি তারা সেইখানে পালন করবে। এবং সিদ্ধান্ত সকালদা যেহেতু রহরা রামকৃষ্ণ মিশনের ছেলে, এবং সেখানকার যারা আছেন তারা কিন্তু আমাদের এই আশ্রমিক ছাত্র ছাড়া অন্য পুজো এটা পছন্দ করবে। এছাড়া এই গ্রুপের নেপথ্যে ভদ্রঠার, সুজয়, বিজয়, অবশেষে পিনাকি রায় এবং অনিলদা, অনিল ভৌমিক, এর সহযোগিতা উল্লেখযোগ্য এবং এরা সবসময় আছে। আমাদের যারা গ্রুপে ডাক্তাররা আছেন, সেই ডাক্তারদের ফোন নাম্বার অনিলদার কাছে আসে, যখন যার প্রয়োজন হবে তারা কল করবেন, সহযোগিতা পাবেন অনিলদার। যাকে আজকে খুব আনন্দ পাচ্ছি যে সকলে এই যে যৌথ উদ্যোগ আমাদের সেখানে এসেছেন, সকলে আবার আসুন যেখানেই আমাদের যখন হোক এইভাবে করুন। আর একটা ঘটনা আমি বলি, আমি গোসাবায় গেছিলাম জ্যোতির্ময় মণ্ডল, ওখানে গিয়ে জ্যোতির্ময়ের ওখান দিয়ে যখন আমি ওখানে ঘুরছি, তখন কিছু লোক এসে বলল যে দাদা আপনি কি রামকৃষ্ণ মিশন ছাত্র? আমি বললাম হ্যাঁ। বললো আমাদের এখানে পরিত্যক্ত অর্থাৎ স্কুল, অনেকগুলি স্কুল 18 বিঘা সম্পূর্ণ,
তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু অনেক গরিব ছেলেরা পড়াশোনা করতে পারবে। ব্যাপারটা এটা যদি বলি তাহলে কিন্তু একটা আলাদা সম্মান সেখান দিয়ে পাওয়া যায়। আপনারা বিভিন্ন স্তরে যারা চাকরি করছেন তারা কিন্তু এটা পরিষ্কার বুঝতে পারছেন যে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র তার একটা আলাদা রেকগনিশন আছে। এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া সম্ভব হয় না, এটা একমাত্র ঠাকুরের আশীর্বাদে হয়। আজকের দিনে ঠাকুর মা স্বামীজি তিনজনকেই আমি প্রণাম জানাই। একটাই কারণ যে পুরনো মুখগুলি আমরা দেখতে পাব, অতীত দিনে যে ছাত্ররা তাদেরকে আমরা দেখতে পাব। সকল দাদাকে আমি আমার প্রণাম, শিক্ষক মহাশয়দের আমি আমার প্রণাম এবং ভাইদের আমার স্নেহাশিস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ইচ্ছে থাকলে অনেক অনেক কিছু অনেক মানুষের জন্য করতে পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এর পরবর্তী হিসাবে যাকে ডাকবো ফটো সেশনের আগে, তাকে সবাই চেনেন, দেখেছেন, একই সাথে বসে খাওয়া দাওয়া করেছেন, আমাদেরই মিশনের এক অন্যতম ছাত্র, যার কথা বলে শেষ হবে না, যিনি সব পথে সমস্ত মানুষকে সেবার মধ্যে থেকে নিজেকে জাগরিত করেছেন, সে একটি নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি, আমাদের প্রিয় অভিজিৎ মুখার্জি। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আর সেই সঙ্গে তার কিছু বক্তব্য আমাদের সামনে দিয়েছি। আমরা আরও দীর্ঘদিনের পথে চলার জন্য বলবেন, আমরা অভিজিৎকে পেয়ে আমরা গর্বিত, আমরা নূতনভাবে যেন আবার কিছু করতে পারি, সেই জন্যে আপনাদের কাছে আমি অভিজিৎকে মাইক ছেড়ে দিচ্ছি, অভিজিৎ তার কথা কিছু বলব। আমার সিনিয়র দাদারা আছেন, তাদের প্রণাম জানাচ্ছি। নিজের ব্যাচের এবং জুনিয়র যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের স্ত্রী যারা এসছেন, ছেলেমেয়ে যারা এসছেন, তাদের ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব অরূপ ভাই এবং তার সহযোগী যারা এই গ্রুপটা তৈরি করেছেন এবং আমাদের উৎসাহিত করেছিলেন গ্রুপের মধ্যে জয়েন করার জন্য, এবং রেগুলার বিভিন্ন রকমের পোস্টের মাধ্যমে চোখে না দেখলেও তাদের পরিচিতি ঘটিয়েছিলেন। এবং যখন শুনলাম অনেক সিনিয়র স্টুডেন্টরাও আসছেন, মাস্টারমশাইরা আসছেন, তখন আশা ছিল আমিও যাদের যাদের সঙ্গে পড়েছি, খেলাধুলা করেছি, তাদের মধ্যে কাউকে কাউকে না দেখতে পাবো এবং পেয়েওছি। আশা করেছিলাম হয়তো আরো একটু ভিড় হবে, আরো অনেকেই আসবেন, হয়তো আসছেন তারা। যেহেতু বহুদিন আগে আমি কথা দিয়েছিলাম যে অবশ্যই আমি আসবো, আমার মনে মনে একটা আশা ছিল যে অরূপ ভাই এটা করবে বা আপনারা সবাই করবেন রহড়া মিশনের মধ্যে বা আশেপাশে কোথাও। দেখ ভালোই হয়েছে, এটা বোধহয় সেকেন্ড গেট টুগেদার হচ্ছে, এর আগে একটা হয়েছিল 31st অগস্ট। হ্যাঁ, 31st অগস্টটা খুব সম্ভবত মধ্যমগ্রামে, না ওটা সেপ্টেম্বরের কোনো একটা সময় হয়েছিল, অগস্ট 29, না? হ্যাঁ, সেই দিন আমার বাবার বাৎসরিক কাজের জন্য আমি আসতে পারিনি, তাহলে হয়তো আসতাম। ভালো লাগছে একটা জিনিসই, যে আমরা যখন স্কুল থেকে বেরিয়েছিলাম তার আগে একটা সেলফ ইন্ট্রোডাকশন হয়ে যাক, আমি 1976 ব্যাচের লাস্ট হায়ার সেকেন্ডারি ব্যাচের ছেলে, সায়েন্স নিয়ে পড়তাম, সেকশন এতে থাকতাম, পড়তাম। যদিও পেয়িং হোস্টেল হিসেবে জয়েন করেছিলাম, কিন্তু মন্ত্রীপুত্র বলে আমার কলিগরাই পরবর্তীকালে যারা বন্ধু ছিল হয়েছিল তারা টিচ করাতে, আমি বললাম পড়বই না, আমি এই স্কুল শেষ ছেড়ে চলে যাব। তখন স্বামী নিত্যানন্দ কৃষ্ণ মহারাজ বললেন, ঠিক আছে তোমাকে আমি একটা আলাদা রুম দিচ্ছি, তার সঙ্গে একটা সিনিয়র কলেজে আসামের ছেলে ছিলেন, বাঙালি ছেলে, খুব ফর্সা মতো সোনালি চুল, কেউ কি হবে? হবে, অনেকেরই বাবার বয়সে, আমি বাচ্চাতে চাটার বয়সী, কাকার বয়সী, সুতরাং এটা একটা সিনিয়র লোকের অ্যাডভাইস হিসেবে বাচ্চারা গ্রহণ করো,
যে টার্গেট হচ্ছে সিভিল সার্ভিস, যদি চাকরি করতে হবে, আর নাহলে যে যেখানে থাকবে। স্বামী পূর্ণানন্দ কি করেছিলেন, প্রথম ছাত্রের বস সিএসি হয়েছিলেন, সেবা প্রতিষ্ঠানের উনি চিফ ছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল, বেস্ট এক্সপিরিয়েন্স ডক্টররা ওখানে সার্ভিস দেন, অনেকে বিনা পয়সায় দেন, অনেকে চাকরি করেন, কিন্তু অ্যাটাচমেন্ট একটা আছে। বাংলা তথা ভারতবর্ষের মানুষ কবিদের জন্য গর্ববোধ করে, তথাকথিত আমাদের কাকা প্রণব মুখোপাধ্যায় আমাদের সাথে বসে বহু লাঞ্চ করেছেন, তার জন্য একটা শান্তি আত্মার শান্তি কামনা করি। এবারে একটু অন্য অনুষ্ঠানে আসি। ছবি তোলার আগে আমি আমাদের প্রিয় শিক্ষক অন্তর্নিষ্ঠিত বিবেক বাণী নিরলস সাহচর্য সর্বোপরি মানবিক কর্ম সাধনা আমাদের শুভ কর্মপথে আনন্দময় চালিকা শক্তির ধারক ও বাহক হয়ে উঠেছে। হে কর্মযোগী, তোমার নিঃস্বার্থ সমাজসেবা, অক্লান্ত সারস্বত সাধনা, ব্যষ্টি থেকে সমষ্টিতে উত্তরণ তোমাকে জীবন সাধনায় আদর্শ ব্যক্তিত্বে উত্তীর্ণ করেছে। এবারে কথা প্রসঙ্গে বলি, অভিজিৎ বলে গেল, গান গাইতে গিয়ে আমার মনে পড়ছে এটি প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক ঘটনা। সূর্য পশ্চিম আকাশে রক্তিমা অভা বিলিয়ে অস্তগামী, মিশনের বিভিন্ন কোণা থেকে প্রার্থনার ঘণ্টা ধরে শিবানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, হিন্দু মহাসভা, যোগানন্দ, এই হোস্টেল থেকে সারিবদ্ধভাবে ছাত্ররা মন্দিরের দিকে ধাবনা, সুবর বস্ত্র পরিহিত, গায়ে উত্তরীয়, ছাত্রপ্রধানের তত্ত্বাবধানে মন্দিরে উপবেশন করল, পূজারী আরতির মন্ত্র উচ্চারণ করে যেই দণ্ডামান হয়ে ঘণ্টার ধ্বনি বাজালো, অমনি সুখেন্দু মহারাজের স্কেল চেঞ্জিং হারমোনিয়াম এবং পেছনে রাখা অর্গ্যানে সুর ধরিত হয়ে উঠল, ডান পাশে তবলা এবং পাখোয়াজে ধেটে দাং ধেটে দাং ধেটে দাং শব্দে চৌতারে ঠাকুরের বন্দনা গীত শুরু হল, খণ্ডন পব বন্দন জগ বন্দন বন্দিত। এক অপূর্ব নৈসর্গিক নয়নাভিরাম এক সৌন্দর্য, যা আমরা শুধু যারা আবাসিক তারাই শুধু এটা উপলব্ধি করতে পারি, অন্য হয়তো বুঝবে কিন্তু এর মর্মে পৌঁছতে পারবে না ভেতর। এই মিশন গড়ে তুলেছিলেন স্বামী পূর্ণানন্দজি। স্বামীজি বলেছিলেন, গড স্লিপস ইন স্টোনস, এরেক্টস ইন ট্রিজ, অ্যান্ড স্মাইলস ইন দ্য ফেস অফ দিস ট্রিজ। প্রস্তরে ঘুমায় গাছপালায় তার জাগরণ, এবং দুস্থ শিশুর মুখে হাসি ভগবানের উপস্থিতি। তাই স্বামীজি বলেছেন যে দুস্থ মানুষের সেবাই ভগবানের চরম সাধন, তাতেই সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামী পূর্ণানন্দজি তার যৌবনে প্রাক্কাল তিনি স্বামী শিবানন্দ মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। তদানীন্তন বসুমতী দৈনিক পেপারে যিনি কর্ণধার, তার দাদা ছাপাখানায় স্বামীজি রহরা মিশনের প্রথম ভিত্তি স্থাপন করেছেন। আজ রহরা, রামকৃষ্ণ মিশন,
সারা পৃথিবীতে খ্যাত। তার কৃতি ছাত্ররা গ্রহ থেকে গ্রহান্তরে সমুদ্রের অতল গভীরে তাদের গবেষণালব্ধ ফল সারা পৃথিবীতে সমাদৃত। স্বামী পূর্ণানন্দজি স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামীজি বলেছিলেন, আমি চাইলাম মুক্তি, চাইলাম ভক্তি, বলেছিলে বারে বারে একটি জীবন মরে যদি আর করার ইচ্ছে আছে, তাতে ওর সহযোগিতা লাগবে, সেই জন্য ওকে এই আমার পড়ানোর এই আগ্রহ। এবারে ও নিট ক্র্যাক করেছে, ঠিক আছে। এবারে গরমে জ্বলছে আগুন আর নেভে না, শুনছি চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না, এখন বলে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না, এখন বলে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, পথিকায় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে,
পথিকায় ভেবো না রে, ডুবে যাও রুসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। আবার ধরতে পেলে মনের মানুষের যেতে আর দিও না, আবার ধরতে পেলে মনের মানুষের যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি নীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি জলে সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিয়ে নেবে তো আমায় বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে কেন, শুধু শুধু ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে, যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে। আমি শুনেছি সেদিন আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি শুনেছি সেদিন। তো আমার পিসি পিসি মশাই আমার খুব ইন্সপায়ার্ড করে, প্রত্যেকটা সময় ছোট থেকে ইন্সপায়ার করছি, তার জন্য হয়তো আমি একটু ঘুরে এগোতে পারছি। তো আমি চেষ্টা করছি আমাদের, আমি বেসিক্যালি মিউজিক ডিরেকশনে কাজ করি, আমি একটু খাঁচার গ্রুপ খাঁচাদের কমই পারফর্ম করি, যদি ভুল দুটো হয়ে যায় ক্ষমা মার্জনা করে দেখবো Thank you.
Thank you.
Thank you so much. Tu hi hai guru, tu hi bhagwan.
স্বামীজিরা এসেছিলেন, বিদেশ থেকে সব স্বামীজিরা এসেছিলেন, সাহেবরা এসেছিল অনেক,
আমার সঙ্গে উদ্বোধন ছিল এরকম মাঠে, তখন আমাদের শনিবার শনিবার সিনেমা দেখা এই জুনিয়রদের তো হচ্ছে দিয়ে খরগোশে ওই খরগোশে খাঁচা গেছিল ওটা তার কপালে তা পড়ে গেল শিবানন্দ পেছন দিয়ে আমার সিনিয়র যারা আছেন এবং আমার এই আশ্রমিক রহারা যে গ্রুপ হয়েছে এই গ্রুপের প্রত্যেককেই আমি আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। অরূপের সঙ্গে আমার প্রায় 3-4 মাস ধরে কথা চলছে, ও মন থেকে চেয়েছিল যাতে আসি এবং করুণদার কথাও বারে বারে সুভাষ ভৌমিকের কথাও মন করেছিল। তো সুভাষ ভৌমিক আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, খুব অসুস্থ, ডায়ালিসিস চলছে, নইলে আসবার কথা ভেবেছিল। আমি আগে বলেছিল যে ঠিক আছে বলিস, তাকে খুব খারাপ অবস্থা হয়। আর তরুণদাকে আমি গত তরুণদা প্রায় 1.5-2 বছর ধরে বাড়ি থেকে বেরোয় না। আপনি আমি যেহেতু আমার শস্যবর্গ হয়েছিল তরুণদের সঙ্গে বেশ কয়েক বছর খেলা, আমাদের সিনিয়র প্লেয়ার, আপনাকে একটা কথা বলছি যে কথা তরুণদা বললো পরিষ্কার কথা বলে, আমি তরুণদের থেকে যেটা শিখেছি না কম্প্রোমাইজ করতে জানতেন না। তরুণদার দু একটা কথা না বললে আপনারা যারা দেখেন খেলা দেখেছেন অনেকেই, এখানে কৃপার আছে, পিনাকি আছে, এত আমার সঙ্গী ছিল। মূল ব্যাপারটা হচ্ছে তরুণদার কাছ থেকে আমি যেটা শিখেছি যে স্ট্রেট কাট কথা বলা, নিজেকে ঠিক জায়গায় চলা, নিজের যদি যোগ্যতা থাকে তার জন্য কোনো আপোষ করার দরকার লাগে না। তরুণদা বেসিক্যালি মিশনে ছোটোবেলায় পড়তে আমার সঙ্গে তরুণদের তখন পরিচিত থাকার কথা না, আমি তরুণদের 2-3 বছরের ছোট। আমি এবং আমাদের পরিবারের আমার সব ভাইয়েরাই মিশন থেকেই বড় হয়েছি, মিশনেই পড়াশোনা করেছি, মিশন থেকেই আমি এসএসসি পাস করেছি। তো তরুণরা সমাজের দুটো কথা না বললে নয়, তাই জন্যই বলছি এখন সবাই এসে পৌঁছননি, তারা হয়তো মিস করবেন। তেরা মুস্কুরানা গজব হো গয়া, না হম হো শুন হ্যায় না তুম হো শুন হ্যায়, নজর কা মিলানা গজব হো গয়া। ছোট্ট করে বলছি যে যতজন এসেছি এখানে তাদের রকেটগুলো যদি আমি গড়িয়ে এখানে মারায় করতে পারতাম আমি সবচেয়ে বেশি আনন্দ পেতাম। দরকার নেই, আমার ভেতরে যারা এসেছো সকলের রকেট নিয়ে আমি এখান থেকে বাড়ি ফিরে যাব। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, সুস্থ থেকো, ভালো থেকো। একটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে আমি যেখানেই যে কাজ করি না কেন, আমার যেখানে যত বেতনই হোক না কেন, জীবনে অর্থটাই বড় নয়, যেটা বর্তমান সমাজে অর্থটাকেই বড় মনে করা হচ্ছে। এখন জেনারেশন অর্থ ছাড়া অন্য কিছুকে বড় মনে করে না, কিন্তু আমরা যারা আছি তারা জানি যে জীবনে অর্থটাই বড় নয়। যে যেখানে আছি আমাদের গর্ব হচ্ছে আমরা রহরা রামকৃষ্ণ মিশনে স্বামী পূর্ণানন্দ স্বামী কৃষ্ণ মহারাজের স্নেহধন্য ছাত্ররা। একটা গান করছি, আমার গান শেষ করছি। কি জাদু বাংলা গানে সুর আছে, জাদু বাংলা গানে গান গে যার মাঝি টাপনে, গে গান নাচে বাউ, গে গান
যদিও
Thank you.
নমস্কার। আমি সাধারণত বক্তা হিসাবে, আমি শ্রোতা হিসাবে ভালো। আমি অল্প বলেছিলাম যে আমি ভাই কিছু বলবো না, যাক যখন বলেছি একটা কিছু তো বলতে হবে। এটা যেহেতু রহরা রামকৃষ্ণ মিশন ব্যাপার, সবাই এখানকার প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবার আছে, ইয়ে আছে। আমি পূর্ণানন্দ মহারাজের সম্বন্ধে একটা ঘটনা শুধু বলব, যে ওনার ব্যক্তিগত 1970 সাল, সে বছরটা খুব একটা বিখ্যাত বছর। এই কারণে আশ্রমে রজত জয়ন্তী উৎসব হলো 70 সালের জানুয়ারিতে। এটা একটা ঘটনা। প্লাস আর একটা ঘটনা ঘটেছিল আগস্ট মাসের দিকে 70 সালে। আশ্রমে একটা গোলমাল হয়েছে, পলিটিক্যাল বাইরের প্রচলনায় আর কি। সেই সময় স্কুলগুলো প্রায় 2 মাস বন্ধ ছিল। এটাও আমি, আমার বক্তব্য এটাও না, আমার মেইন বক্তব্য হচ্ছে সেই বছর 70 সালে দুর্গা পুজোর সময় একটা ঘটনা ঘটেছিল। দুর্গা পুজোর সময় তো বলি হয়, তবে মঠ মিশনে ছাপ বলি যেটা হয় সেটা ভিতরে হয় না। মিশনের বলিটা কালীঘাটে গিয়ে বলি দিত এবং ওখান থেকে ছাড়িয়ে ছাড়িয়ে এনে রান্না করে মহাপ্রসাদ হতো। কিন্তু দেখা যাচ্ছে ওনার শরীরটা আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। এটা 70-এর শেষের দিকে, সেপ্টেম্বর অক্টোবরে পুজো হয়েছিল। এই 71-এর শুরু থেকেই ওনার শরীরটা ভাঙতে শুরু করলো। 71-এর ওই এপ্রিল মে মাসে উনি বোম্বেতে গেলেন। যেমন সেক্রেটারিতে যেতে হয়, বেলুড় মঠে তো মাঝে মাঝে যেতে হয়, মিটিং থাকে, অন্যান্য আলোচনা থাকে। সেই আলোচনায় একদিন স্বামীজি গেছেন, তো সেই সময় প্রেসিডেন্ট ছিলেন স্বামী বিরজানন্দজি মহারাজ, আর জেনারেল সেক্রেটারি ছিলেন স্বামী মাধবানন্দজি। তা জেনারেল সেক্রেটারির সাথেই কাজ থাকে, সমস্ত সেন্টারের হেড বা ইদের জেনারেল সেক্রেটারি সব কাজ করে। এখন যেমন অমলেন্দু মহারাজ আছেন জেনারেল সেক্রেটারি, তো সেই মাধবানন্দজি মহারাজের কাছে গেছেন, কথাবার্তা এটা ঘটেছে। মাধবানন্দজি বলছেন যে তুমি প্রেসিডেন্টের সাথে দেখা করে এসছো? বলে না, আমি যাবো। বলে ঠিক আছে, তুমি আগে প্রেসিডেন্টের সাথে দেখা করে আসো। প্রেসিডেন্ট বিরজানন্দ মহারাজের কাছে গেছেন, গিয়ে প্রণাম প্রণাম করে বলছে যে মহারাজ, স্বামীজি প্রেসিডেন্ট মহারাজকে বলছে যে আমি তো রহরা থেকে চলে যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি। বলে তাই নাকি? পূর্ণানন্দ পূর্ণানন্দ রহরা আর একবার অনাথ হবে, শুধু এইটুকু কথা বলেছে, বেশি কিছু। তারপরে উনি আবার ফিরে এসে জেনারেল সেক্রেটারির সাথে কাজের কর্ম কথা বলছে। তা মাধবানন্দজি বলছেন, কি প্রেসিডেন্ট মহারাজ কিছু বললেন? বললেন যে এই বললো, পূর্ণানন্দ তুমি চলে গেলে রহরা আশ্রম আর একবার অনাথ হবে। তো মাধবানন্দ বললেন, ঠিক আছে তুমি যাও। উনি রহরা ফিরে আসলেন। এর মধ্যে কি হলো, জেনারেল সেক্রেটারি বুঝে গেলেন যে প্রেসিডেন্ট মহারাজের ঠিক ইচ্ছা না যে পূর্ণানন্দ ট্রান্সফার হোক। মানে একটু জিজ্ঞাসা করেননি যে মাধবানন্দজি যে প্রেসিডেন্ট মহারাজকে যে কি আপনি কি বলেছেন, মানে ওই কথায় উনি বুঝে গেলেন যে প্রেসিডেন্ট মহারাজের ঠিক ইচ্ছা না যে পূর্ণানন্দ ট্রান্সফার হোক। তারপরে ওনার ট্রান্সফার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। লোকেশানন্দ মহারাজ, কানাই মহারাজ 3 মাসের মতো ছিলেন রহরাতে কাজ টাজ বুঝে, তারপরে আবার উনি চলে গেলেন। স্বামীজিও এখানে যথারীতি চলতে শুরু করলেন। মানে সেই সময় যদি ট্রান্সফার হতো তাহলে রহরা আশ্রমের আজকে কীরকম অবস্থা হতো আমরা কেউ জানি না, কিন্তু সেই ট্রান্সফার অর্ডারটা হয়নি বলেই রহরা আশ্রম আজকে এখানে দাঁড়িয়ে আছে। যা কিছু হয়েছে, যত স্কুল কলেজ বিল্ডিং সবই তো ওনার আমলেই হয়েছে। পরবর্তীকালে কিছু এক্সটেনশন হয়েছে, কিছু বাড়ি যে ছাড়িয়েছে, 2-3 তলা হয়েছে হয়তো, কিন্তু মূল কাজটা তো পূর্ণানন্দ মহারাজের আমলেই সবটা হয়েছে। তো এই দুটো ঘটনা আমার মনে পড়লো। আমি প্রথমেই বলছিলাম যে আমি কিছু বলতে পারবো না, যাবে আমি অনেকদিন ধরে মনে বলছিল যদি কোনো একটা স্কোপ পাই। এই ঘটনাগুলো হয়তো অনেকে জানে বা অনেকে জানে না, এরকমও আছে, বেশিরভাগই জানে না, কারণ এই কিছু কিছু কথা বাইরে বেরোয় না আর কি। আমরা পরবর্তীকালে এগুলো কৃষ্ণমহারাজের মুখ থেকে শুনেছি এইসব ঘটনা। উনি তো
অনেকটা ঘনিষ্ঠ ছিলেন স্বামীজির, ওনার কাছ থেকে শোনা। এই হচ্ছে আমাদের স্বামীজির কথা, বললাম আর কিছু বলার নেই। ধন্যবাদ। অপুদাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। অপুদা এক সময় আমাদের ছোট থেকে বড় হতে দেখেছে, অপুদা মিশনের অনেক কিছু দেখেছে, অনেক সময় পার করে ভাগ প্রতিকার পার করে আজকে রহরা মিশন এক জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা আজকের দিনের চূড়ান্ত পর্বে এসে পৌঁছেছি। আমরা হৃদয় থেকে দিনটাকে উপভোগ করতে পেরেছি। জানি না এদিন আমরা আরেকদিন করে বা উঠতে পারবো কি না। আমাদের দীর্ঘ 50-60 বছর আগের স্মৃতিগুলোকে আমাদের মনিকোঠায় জাগরিত করেছি। কিভাবে এ নিয়ে আমরা দীর্ঘদিন চলব, এর রেস কতদিন ধরে রাখতে পারবো, আগামী ভবিষ্যৎকে কীভাবে দেখব, আগামী জগৎকে কীভাবে দেখব। রহরা মিশনের ছাত্ররা পারে না এরকম কোনো কাজ নেই, তা সমস্ত কাজ আন্তরিকতারে পারে, কারণ তাদের উপর ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আছে। তারা পারে সারা বিশ্বকে দেখিয়ে দিতে, তারা পারে সারা ভারতবর্ষকে দেখিয়ে দিতে, যুব সমাজকে তৈরি করতে। যারা পিছিয়ে আছে হয়তো কোনো কারণে, সাংসারিক বা যে কোনো কারণেই হোক, আমি বলবো ভাই বেরিয়ে এসো, দাদা বেরিয়ে এসো, একসাথে হাত মিলে আমরা কাজ করি, কিছু করতে পারবো। অরূপ আপনাদের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে বৃদ্ধাশ্রম এই ধরনের কিছু কাজ করার জন্যে এই গ্রুপ যদি সঙ্গে থাকে। আমি জানি মিশনের অনেক ছেলে আছে, তারা এত নিরীহ, এত সৎ, যে সামাজিকভাবে তারা বৃদ্ধ বয়সে নিজেকে ধরে রাখতে পারে না। তারা যাতে মানসিক কষ্টে না যায় সেই জন্য আমরা বৃদ্ধাশ্রমের জন্য আমরা মানসিক প্রস্তুতি নিচ্ছি। আমরা চেষ্টা করব এর পুরোটা সম্পূর্ণ করতে। আমাদের ভারতবর্ষের দিক দিগান্তে যে বাচ্চারা, আমাদের মিশনের যে ছেলেমেয়েরা আছে, তারা প্রত্যেকেই হাতে হাত ধরবে। শুধু যে ছেলেরা না, তাদের পরিবার সমূহ আমাকে কথা দিয়েছে তারা আসবে এবং আমাদের সঙ্গে থাকবে। অভিজিৎ এসে বলে গেছে, আপনারা শুনেছেন। যাই হোক, একদিনের প্রোগ্রাম আমরা শেষ করলাম, মন চায় না, তবু শেষ করতে চলেছি। কৌস্তবের গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। কৌস্তবের সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে আজকের এই মনের গভীরে মণিকোঠায় যে ছবি আঁকা হলো তাকে সম্পূর্ণ করব। এই বলে আমি কৌস্তবকে ডাকছি, কৌস্তব তোমার সমাপ্তি সঙ্গীত বাজাও, এবং সেই সঙ্গে আওয়াজ তোলো, এদিন যেন আমরা ফিরে পাই, এদিনের রেস যেন আমরা বহুদিন ধরে রাখতে পারি, আগামী বছরে যাই, এইভাবেই আমরা মিলে ধরব। প্রথমে আমি এখানে সকলকে, সকলেই আমার শ্রদ্ধেয়, তাই সবাইকে সবার উদ্দেশ্যেই আমি আগে প্রণাম জানাই। জানিয়ে প্রথমে আমি ঠাকুরের একটি গান গাইব। আর যেহেতু আজকে মায়ের জন্মতিথি, শেষ করব আরেকটি গান দিয়ে, সেটি মায়ের গান দিয়ে আমি শেষ করব। ত্রিতা তারিরা
কাধারে গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান অবতীর্ণ Oh,
সম্পূর্ণ করে দিলেন, একটা আধ্যাত্মিক টাচ থাকে গানের সাথে এই ধরনের, একটা রামেন্দ্রিক নাচ, এটাকে রামেন্দ্রিকই নাচ বলবো, মনে হচ্ছে যেন আমরা শান্তিনিকেতনের কোনো এক বৃক্ষের নিচে আমরা এই প্রোগ্রামটা দেখছি, এরকমই মনে হচ্ছিল। যাকে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, পরিপূর্ণ হলো, আমাদের এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর বছর হোক, এটা আপনাদের সহযোগিতায় সম্ভব। দূরে যারা থাকেন তারা যে অনেক কিছু ত্যাগ করে, বাড়ির অসুস্থ গৃহিণী যে আছে সেও বলেছে যে না, তার হাজবেন্ডকে বলেছে যে না, তুমি চলে যাও, এই ধরনের প্রোগ্রাম সহজে হয় না, বা এই ধরনের প্রোগ্রাম দেখাও কিন্তু সৌভাগ্যের কথা।
আমরা যে দেখতে পাচ্ছি আজকে ভদ্র স্যার যে বয়সে, তরুণদা যে বয়সে, রঞ্জিতদা যে বয়সে এসেছেন, এই বয়সে এই ধরনের অনুষ্ঠানে নিজেদের মনের তাগিদে আমাদেরকে অত্যন্ত স্নেহ করে অত্যন্ত ভালোবেসে আমাদের যে প্রোগ্রামে উনি হাজিরা দেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত এটা কিন্তু উনি দেখেন বা উনি সঙ্গ দেন, এই জন্যে আমাদের সে বাল্যকালের ভদ্র স্যার এখন যে ভদ্র স্যার আছেন একইভাবে আছেন। আমার খুব মনে আছে, বক্তব্য আমি রাখছি না, যাই হোক স্মৃতিতে চলে আসছে এটা, আমরা মিশনে যখন খুব ছোটবেলায় ছিলাম, সূর্য যখন প্রথম আলো আমাদের পৃথিবীকে দান করে রক্তিম আলো, এবং কাকের যে সকালের যে প্রভাতী কাকের যে ডাক, সেই সময় ভদ্র স্যার একটি চাদর গায়ে দিয়ে অতীব সুন্দর গলায় আমাদের প্রতিটা রুমে গিয়ে গিয়ে উনি ওনার সঙ্গীত পরিবেশন করত, খালি গলায় প্রত্যেকটা রুমে গিয়ে, এবং আমরা একটা মধুর সঙ্গীতে আমাদের ঘুমটা ভাঙত। সেই স্মৃতিগুলি আমাদের যখন মনে হয় তা আমরা ভাবি সবসময় যে এই ধরনের শিক্ষক, এই ধরনের আমাদের যে যারা সেবাদান করেছেন তাদের যে নিঃস্বার্থ সেবা, এটাকে আমাদের সবসময় সম্মান জানাতে হয়। আমরা স্মৃতি মনে কোঠায় তাদেরকে সবসময় স্মরণ করি এবং সবসময় তাদেরকে মনেও রাখব। আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ হয়ে গেল, আপনারা সকলে সুস্থ থাকুন, সকলে আবার যেন হাসি মুখটা দেখতে পাই আমরা আগামী দিনে, এই বলে আমাদের অনুষ্ঠান আমরা সমাপ্ত করছি। समाधिना अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणा